শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আশা করি সবাই তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আমি আর আমার গোপাল সোনারাও ভীষণ ভালো আছি। আজকে হলো গোপাল সোনাদের পিকনিকের জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য চলে এসেছি। তোমরা সকলেই আমাকে বলেছো গোপাল সোনার বনভোজনের একটা বড় ভিডিও চাই, তাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হলো 9 তারিখ, এখন ঘড়িতে বাজে 8:30। আমরা সবাই মধ্যমরাম কালীবাড়ি মন্দিরে চলে এসেছি, এখানে ডেকোরেশন করব। এবারে কিন্তু আমরা মধ্যমরাম কালীবাড়ি মন্দিরটাই ভাড়া নিয়েছি। প্রত্যেক বছর ডেস্টিনেশন আমাদের চেঞ্জ হয়। প্রথম বছর আমার বাড়িতে হয়েছিল, তারপর ইসকন মন্দির ভাড়া নিয়েছিলাম, আর এইবার হঠাৎ আমি আগের বছর 2023-এ ভাবছি যে এবারের পিকনিকটা কোথায় করা যায়। তখন আমার মাথায় হঠাৎ করেই এলো, এবার যদি আমি মধ্যমরাম কালীবাড়ি মন্দিরে করি সেটা কেমন হয়। তো কালীবাড়ি মন্দিরের মেইন যে সেক্রেটারি আছে তার সাথে আমার ভীষণ ভালো একটা সম্পর্ক রয়েছে। সেই আঙ্কেলের সাথে উনি আমার সমস্ত পোস্ট ফলো করেন, এবং আমি যখনই কোনো ভালো কাজ করি উনি আমার সর্বত্র সময় খুব পাশে দাঁড়িয়েছেন। আমি যখনই কোনো অরফেন্সে ডোনেট করি আমার বার্থডের সময়, বা এমনি সময় যখন আমি ডোনেশন দিই, তখন উনি আমাকে ফুল সাপোর্ট দিয়েছেন। আর প্রত্যেকবার পিকনিকের সময়তেই উনি গোপাল সোনাদের জন্য কিছু দান করেন। আগের বছরও মিষ্টি দিয়েছিলেন, এই বছরও সব গোপাল সোনাদেরকে ভক্তদের জন্য মিষ্টি দিয়েছেন। তো আমি ভাবলাম ওনাকে বলেই দেখি যে কি হয়। তো এক কথায় আমি যখন আঙ্কেলকে বললাম, এক কথায় তো উনি ভীষণ খুশি হলেন যে ওনাদের মন্দিরে, এই ইতিহাসে প্রথম নাকি ওনাদের মন্দিরে এটা প্রথম হলো গোপালের বনভোজন। তাই শুনেই এক কথায় রাজি হয়ে আমাকে বলল চলে আসো আমাদের অফিসে, এসে কথা বলো। অফিসে গিয়ে আমি বহুবার কথা বললাম, কথা বলে এতটাই ভালো লেগেছে, ওনারা এত অ্যাপ্রিসিয়েট করেছে আমার সাথে, বলেছে তুমি নির্দ্বিধায় করতে পারো, মন্দিরটা তোমার, তুমি নিজের ইচ্ছা মতন করো। তাই আমিও সাহস করে এগিয়ে গেলাম আর সবাইকে বললাম, আমার গ্রুপের যারা যারা রয়েছে সবাই তো ভীষণ খুশি, কারণ মধ্যমরাম কালীবাড়ি মন্দির আমাদের এখানে ভীষণ বড় আর খুবই নামকরা একটা মন্দির। তো মা চেয়েছে বলেই আর গোপাল সোনারা চেয়েছে বলেই হয়তো এই মন্দিরে এবারের পিকনিকটা আমরা করতে পারলাম। তো এখানে দেখো সমস্ত সাজিয়ে গুছিয়ে আমি চলে এসেছি। আমার দাদা ভাইরা প্রচণ্ড সাহায্য করেছে এই পিকনিকের জন্য, মানে ওদের অক্লান্ত পরিশ্রম ছিল, মিথ্যে কথা বলবো না। প্রত্যেক বছরই ওরা এতটা আমার পাশে পাশে থাকে, পুরো ডেকোরেশনের কাজটা ওরা নিজেরাই করেছে। আমি হাওড়া থেকে গিয়ে সমস্ত ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো সমস্ত সাজানো গোছানো কমপ্লিট আর আমি এখানে চলে এসেছি। আজকে হচ্ছে 10 তারিখ, আমাদের সকাল 11টা থেকে পিকনিকটা স্টার্টিং ছিল আর 3টের মধ্যে সমস্ত পিকনিক আমাদের কমপ্লিট করে দেওয়ার কথা। এবারে আমি সেজে গুজে চলে এসেছি আর আমাকে সাজিয়েছে ঝর্ণা। ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি আজকে পরেছি একটা বেনারসি শাড়ি, আমার ভীষণ ইচ্ছা ছিল একটা বেনারসি শাড়ি পরবো, তাই সেজে গুজে আমি তো চলে এসেছি। আর এখানে দেখো আমার প্রিয়া ডার্লিংও চলে এসেছে, রনিয়া চলে এসেছে, সকলেই চলে এসেছে আস্তে আস্তে ভক্তরা। তো এখানে প্রিয়া সব গোপাল সোনাদেরকে ফুল, চকলেট, অনেক চকলেট দিয়েছে, তারপরে লেবু দিয়েছে। তো সবাইকে ও যেই গোলাপগুলো দিয়েছিল সেগুলো পড়াচ্ছিল, আর আমি অনেক ফুল এনেছিলাম, সেই ফুলটুল সব গোপাল সোনাদের মাঝে পরিয়ে দেওয়া হচ্ছিল। আর এখানে প্রিয়া সবাইকে তিলক পড়াচ্ছিল, রনিয়া ফুল দিয়ে সাজাচ্ছিল। তো আমরা সকলে মিলেই একসাথে মিলেই কাজ করছিলাম। আর এখানে দেখো একটা গুবলু সোনা আমাদের মাঝখানে চলে এসেছে, ও কিন্তু অনেক দূর থেকে এসেছে, আর এত ভালো লাগছিল যে আস্তে আস্তে সকল দর্শনার্থীরা ভক্তরা এসে এসে দর্শন করে যাচ্ছে। আর সবাই বলছে এরকম পিকনিক আমরা প্রথম দেখলাম, এরকম গোপালের পিকনিক আমরা দেখিনি। তো ভীষণ ভীষণ আনন্দ করি আমরা এই দিনটা, এই দিনটার জন্য না আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে। আর এই দেখো লক্ষ্মীদির গোপাল সোনা আমার হাতে চলে এসেছে, আর এত ভালো লাগছিল সব গোপাল সোনাদেরকে দেখতে, দেখো মনে হচ্ছে চাঁদের হাট বসেছে। তো এখানে 80টা মতন গোপাল সোনাদেরকে নিয়ে এবারে আমাদের পিকনিকের অনুষ্ঠান। আর তোমরা সমস্ত কিছু আমাকে শেয়ার করতে বলেছো, তাই আমি সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এবার তোমরা কীর্তনের অনুষ্ঠানটা একটু দর্শন করো। অন্যান্য কর্মকাণ্ড বাদ দিয়ে আমরা গোপালের কাছে চলে এসেছি, যেহেতু আমরা এসেছি আমরা হয়তো আমরা 1 ঘন্টা লেট করবো। আপনারা যেহেতু গেছেন আমি প্লিজ রিকোয়েস্ট করবো, জন্মা জন্মান্তরে সংস্কৃতি না থাকলে তারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় না। আপনারা যেতে পারতেন ক্লাবে, আপনারা যেতে পারতেন কোনো থিয়েটার হলে, তাই না? তাহলে এইগুলি আপনারা সহজে এখানে এসছেন,
ভগবানের কৃপা না হলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন না। ভগবানের কৃপাতেই আপনারা এসেছেন। আমার খুব কাছের এক মামুনি উনি কীর্তনের প্রভুদের সাথে আমার যোগাযোগ করিয়ে দেন এবং ওনাদের ব্যবহার এতটাই ভালো যে বলার মতো না। আমি এক কথায় ওনাকে বললাম যে আমাদের গোপালের পিকনিক হবে, উনি বললেন ওখানে কী হবে, অনুষ্ঠানটা কী। তো আমি বললাম এতগুলো গোপাল সোনা আসবে, আমরা সবাই সাথে পিকনিক করি, আমরা সব ভক্তরা গোপাল সোনাদেরকে নিয়ে আসি এবং ভোগ নিবেদন করা হয়। তো উনি তো শুনেই ভীষণ খুশি হয়ে গেল, বলল যে একদম করো, অবশ্যই করো। তো উনি এসে কীর্তন করলো, তোমরা দেখলে এক ঘন্টা মতন কীর্তন করেছিল। আর এখানে দেখো সুমনাদিও চলে এসেছে লাল্লা সোনাকে নিয়ে, আর সাথে অনেক গোপাল সোনাকে নিয়ে চলে এসেছে। এত মিষ্টি লাগছিল একের পর এক যখন সমস্ত গোপাল সোনা আমাদের পিকনিকে ঢুকছিল, আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছিল। আর আমার এমন কোনো কাছের লোক নেই যারা এই পিকনিকে আসে না, মানে আমার রিলেটিভ থেকে শুরু করে বলো, আমার ফ্রেন্ডসের মারা বলো, মানে ওরা প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকে, শুধু বলে যে তুমি যখন হবে একবার শুধু যোগাযোগটা করবে যে হ্যাঁ এই দিনে হচ্ছে, যাই কাজ থাকুক না কেন আমরা চলে আসব। আর তার থেকেও বড় কথা, এই বছরে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, ফেসবুকে তো প্রত্যেক বছরই বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়, অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়, অনেকেই আমার পোস্ট ফলো করে, তো অনেক মানুষ এই পিকনিকে আমার সাথে যোগাযোগ করেছে আসবে বলে। আর এত অচেনা মানুষ এইবারে এসেছে, কিন্তু সামনে দেখার পর মনেই হচ্ছে না যে তাদের সাথে প্রথম আমার আলাপ হলো, এতটা তারা আপন করে নিয়েছে, এত ভালো ব্যবহার যে বলার মতন না। ভীষণ ভীষণ আমরা আনন্দ করেছি সবাই মিলে। আর এই দেখো আমার বড় সোনারা, ওদেরকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে নিয়ে চলে এসেছি, ময়ূক সোনা, মিশুক সোনা সবাই রয়েছে। আর এখানে দেখো এখন গোপাল সোনাকে ভোগ দেওয়া হবে, তাই জন্য সবাই কীর্তন করছেন। আর ভোগে রয়েছিল কী কী রয়েছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে দেখো সবাই মিলে এখন কীর্তন করছে, আর প্রভুজি এত সুন্দর কীর্তন করেছেন, খুব খুব খুশি হয়েছি আমরা, খুব ভালো লেগেছে বলার মতন না। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এই পিকনিকে তোমাদের অ্যাকচুয়ালি কী হয়, তো অ্যাকচুয়ালি কী কী হয় আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে কী কী হয়। গোপাল সোনারা দূর দূর থেকে আসে, সবাইকে একসাথে বসানো হয়, ভোগ নিবেদন করা হয়, আর আমাদের জন্য প্রসাদ থাকে, কীর্তন হয়, কী কী না হয়, অনেকে অ্যাকচুয়ালি বোঝে না যে পিকনিকটা আসলে কী হয় গোপাল সোনাদেরকে নিয়ে। তো আশা করি যা যা হয়েছে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো গোপাল সোনাদের জন্য ফ্রাইড রাইস, পনির, পাঁচ রকমের ভাজা, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, জল, সমস্ত কিছু চলে এসেছে। তো এখন গোপাল সোনাদেরকে ভোগ দেওয়া হবে। আর কোনো পিকনিকে আমি দেখিনি যে কেক দেওয়া হয়েছে, অনেক পিকনিকই তো এখন দেখি হচ্ছে, তো আমি এবারে কেক একটা অ্যারেঞ্জ করেছিলাম যে এবারে গোপাল সোনাদের, গোপাল সোনারাও কেক কাটবে, তাই আমি একটা কেক বলেছিলাম। কেকটা দিয়েছে আমাকে স্নেহা, ওকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ, ও খুব সুন্দর একটা কেক বানিয়ে আমাকে দিয়েছে। আর এখানে দেখো চাঁদের হাট বসেছে, মানে কি বলবো, এত ভালো লাগছিল সব গোপাল সোনাদেরকে দেখে যে চোখ ফেরানোই যাচ্ছে না। আর এখানে দেখো এখন কেকটাও রয়েছে, আমরা সবাই মিলে কেকটা কাটিং করব। আর কী যে অপরূপ সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখার জন্য যে বলার মতন না। এখানে দেখো আমরা সবাই মানে ক্যামেরা নিয়ে রেডি এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করবে বলে, আর এত খুশি লাগছিল। আর আমরা এই দিনটা যে কী আনন্দ করি তোমরা না আসলে সত্যিই বুঝতে পারবে না। তোমরা যতই অচেনা হও বা ভাবছো যে চেনো না, সেরকম আলাপ নেই কী করে যাবো, এরকম একদমই ভেবো না। কাছে আসলে আমরা এতটা সবার সাথে এতটা বেশি মিলেমিশে যাই যে এই আনন্দটা কারোর সাথে আমরা শেয়ার করতে পারি না, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো। আর এখানে দেখো আমরা সবাই মিলে কেক কাটছি, রনিয়া আছে, প্রিয়া আছে, আরও বাকিরা, সবার তো এখানে বসার জায়গা হচ্ছিল না, তো সবাই আমরা গোপাল সোনাদেরকে কেক কেটে এখন কেকটা খাইয়ে দেবো। আর ভীষণ ভীষণ ভীষণ
আনন্দ করেছি। মানে আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো যে এই দিনটা আমাদের কাছে কতটা স্পেশাল। আর এত ভালোভাবে যে আমাদের পিকনিকটা প্রত্যেক বছর হয়, মানে আমার যে কী টেনশান থাকে, মানে আমার রীতিমতো রাত্রে ঘুম হয় না, আমার ঘুম ভেঙে যায় যে এত লোকজন আসবে, এত কিছু সমস্ত যেন ঠিকঠাক করে হয়। আর সব থেকে বেশি আমি ধন্যবাদ দেবো মধ্যমরাম কালীবাড়ির কমিটিকে, যারা আমাকে এত সাথ দিয়েছে, আমার পাশে থেকেছে। মানে ওরা শুরু থেকেই আমাকে বলে গেছে যে এত সুন্দর পিকনিক হবে তুমি ধারণা করতে পারবে না, আমরা তোমার সাথে আছি, তুমি একদম ভালোভাবে করো। আর প্রথমে যেই আঙ্কেলের সাথে আমি আলাপ করেছিলাম, তোমাদেরকে তো বললামই যে আঙ্কেলের সাথে আমার আলাপ ছিল বহু বছর ধরে, উনি অ্যাকচুয়ালি আমার বাবার বন্ধু হয়, তো উনি প্রথম থেকেই যে কোনো আমার ভালো কাজে উনি ভীষণ সাথে থাকেন, আর প্রথম থেকেই বলেছিল তুমি একদম করো। তো আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল যে আমার পাশে এতটা সাথ দেওয়ার জন্য। এবং মধ্যমরাম কমিটির আরও যারা ছিল, অরিন্দম দা, যার নামটা না বললেই নয়, উনি তো মানে কি বলবো, শুরু থেকে শেষ অবধি এতটা দাঁড়িয়ে থেকে থেকে নিজে নিজে সমস্ত কিছু করেছেন বলার মতন না। আরও অনেকে তোমরা ডোনেশন করেছো, কেউ জল দিয়েছে, কেউ মিষ্টি দিয়েছে, তো তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের গোপালের এই পিকনিকে এত ডোনেশান পড়ে, এত সমস্ত কিছু তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে নাও, যে আমি আলাদা করে কি থ্যাঙ্কফুল তোমাদেরকে বলবো, এগুলো সব গোপালের কৃপা ছাড়া আর কিছুই না। তো ভীষণ ভীষণ আনন্দ করেছি আমরা। আর এই দেখো, এবারে মধ্যমরাম কালীবাড়ি মন্দিরের যেখানে ভোগ রান্না হয়, মানে আমি কি বলবো, আমার ভাগ্য এতটা হয়তো ভালো যে যেখানে মায়ের ভোগের রান্না হয় সেখানে ঢুকে আমি আমাকে সমস্ত ভিডিওটা করতে দিয়েছেন ওনারা। আর এখানে এসে দেখছি যে সমস্ত কিছু অলমোস্ট রেডি হয়ে গেছে, পায়েস, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, একটা পাকোড়া, ভাজা, চাটনি, উফ অনেক কিছু ছিল। আমরা যেই প্রসাদগুলো পাবো সেখানে, দেখো এখানে সমস্ত প্রসাদ রেডি হয়ে গেছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে পিকনিকে কি হয়, পিকনিকে প্রথমে গোপাল সোনারাও ভোগ পায় আর আমাদের জন্য কিন্তু প্রসাদ থাকে। তো এবারের মেনু ছিল এইগুলো, এই মেনুটা আমি মধ্যমরাম কালীবাড়ির সাথে ডিসকাস করে আলোচনা করে সমস্ত কিছু রেডি করেছিলাম আমরা, তার জন্য এক মাস আগে থেকে সমস্ত কিছু আমাদের রেডি হচ্ছিল। আর এটা হচ্ছে মধ্যমরাম কালীর বাড়ির পেছনের দিকটা যেখানে বসে সবাই খাবে, তো এখানে এসে সবাই খাবে। আর আমি একদমই টাইম পাচ্ছিলাম না নিজে একটা ছবি তোলার, ভিডিও করার, তাও তোমাদের সাথে শেয়ার করলাম, এত ব্যস্ত ছিলাম। আর তার থেকেও বড় কথা, নতুন নতুন অনেকে এসেছে, সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল, তো আশা করি সবার সাথে আমি ভিডিও ছবি তুলতে পেরেছি। আর এখানে দেখো প্রথম ব্যাচ আমাদের বসে পড়েছে, আমাদের 100 জন লোক হয়ে গেছে, প্রচুর দর্শনার্থী এসেছিলো। মানে এটা আমাদের এই 3 বছরের মধ্যে এটা সব থেকে বড়ো পিকনিক হলো, মানে প্রত্যেক বছরই যত দিন যাচ্ছে তত আমাদের আরও লোক সংখ্যা বেড়েই চলেছে। প্রথমে আমরা 50 জন লোক দিয়ে স্টার্ট করেছিলাম, 37টা গোপাল দিয়ে স্টার্ট করেছিলাম, সেখানে আজকে আমরা 100 জন লোক এবং 80টা গোপালে 3 বছর অবধি করলাম। এরপরে তো আরও আরও অনেক বছর আমাদেরকে করতে হবে, তোমাদেরকে এইভাবে পাশে চাই। তোমরা যারা এসেছো এবং আসতে চাইছো ভাবছো, অবশ্যই আসো, তোমাদের এই দিনটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমি এটুকুনি তোমাদেরকে বলতে পারি। আর সব সোনাদেরকে দেখো, আর সব সোনাদের জন্য এখানে কিন্তু গিফট রাখা থাকে, আমার তরফ থেকে থাকে, রনিয়া থাকে, প্রিয়া থাকে, আরও তিয়াশা, দিয়া, সবাই গোপাল সোনাদের জন্য গিফট নিয়ে এসেছিলো, প্লাস আমাদের জন্যও গিফট নিয়ে এসেছিলো। তো প্রচুর গিফট এখানে গোপাল সোনাদেরকে পড়ে, সেটাও আমি তোমাদেরকে একটা ক্লিপ দেখাবো। আর এখানে দেখো, এবারে শেষ মুহূর্তের দিকে আমরা চলে এসেছি, এখানে সবার প্রসাদ খাওয়াও হয়ে গেছে, এবার সবাই বসে পড়েছে, এক একটা গোপাল সোনাকে নেবে, কোলে নিয়ে নিয়ে ছবি তুলবে। মানে এই মুহূর্তটা তো অসাধারণ। এখানে দেখো নন্দিতা বনুকে ও আমার বড় সোনাকে নিয়ে নিয়েছে, আমি যাকে ঠিকঠাক মতো এখন কোলেই নিতে পারি না, কিন্তু ও কী সুন্দর নিয়ে নিয়েছে দেখো, আমি এখনও ঠিকঠাক মতো নিজেই নিতে পারি না। আর এখানে দেখো সবাই ছবি তুলছে, আমার মা, কাকিমা, এখানে দেখো প্রিয়া বড়ো সোনাকে কোলে নিয়েছে, আদর করছে,
কি যে ভীষণ ভালো লাগছিল। আর এই মুহূর্তটা থেকে না মনে হচ্ছে টাইমটা যেন শেষ না হয়, শেষ না হয়, মুহূর্তটা যেন থাকে। তো আমাদের 3টে পিকনিক শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 4:30টাতে শেষ করেছি, কারণ এখান থেকে আমাদের ছেড়ে কোনোভাবেই আসতে ইচ্ছে করছিল না। এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা দিন যে আবার কবে আমরা পাবো সেটাও তো বলার না। আর তাই জন্য আমরা গোপাল সানাদেরকে ছাড়তে চাইছিলাম না, তাই সবাই নিয়ে নিয়ে ছবি ভিডিও করে যাচ্ছি। আর এখানে দেখো দিয়া বড় পাপ্পাকে নিয়ে নিয়েছে, ও কোলে নিয়ে নিয়ে আদর করছিল, আর বাকি সব গোপাল সোনাদেরকে নিয়ে আমিও ছবি তুলেছি আর রিলসও বানিয়েছি, মানে যতটুকু পেরেছি। মানে ইচ্ছেই করছিল না যে ফোনটা খুলে করি, কারণ সামনে চোখে দেখা আর ভিডিও করতে আর ইচ্ছা করছিল না, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ তোমরা অনেকেই সকলেই বসেছিলে দেখার জন্য। আর এখানে দেখো আমার ননি সোনা, যাকে দেখে আমার ময়ূখ সোনা আমার কাছে এসেছে, সেই ননি সোনাও এসে গেছে, কি ভীষণ মিষ্টি। আর এখানে দেখো চকলেট, মানে এইটা তো কিছুই না, বাকি যা চকলেট এখানে পড়েছে মানে আমরা সবাই ভাগ করে নিয়ে নিয়েছি, আর আমাদের পিকনিকে সবাইকে ভাগ করে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়। তো আজকের এই পিকনিকের অনুষ্ঠান এইটুখানি, আশা করি সকলের খুব খুব ভালো লেগেছে। এখানে চলছে ফটো সেশন, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এই বছরের মতন পিকনিক আমাদের এখানেই শেষ, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।